ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেলের এক নারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার ফকিরপাড়া গ্রামের বিপ্লব মিয়ার পুত্র হাবিবুর রহমান অন্তর ও পটুয়াখালী জেলার কমলাপুর গ্রামের রফিক মিয়ার কন্যা তাজনেহার। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এস এম সৌরভ জানান, স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত দুজনই অবিবাহিত বলেও জানান তিনি। অন্তরের বাবার নাম্বারে ফোন দেওয়ার পর হঠাৎ করে বলতেছে যে আপনি কি, তো উনি বললো যে আমি বিপ্লব, অন্তরকে নামে কাউকে চিনে? উনি বললো হ্যাঁ, কাঁচপুর হাইওয়েতে আপনার লাঙ্গলবনের ব্রিজের ওইখানে আগে উনি এক বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো ওনার সাথে আরেকটা মেয়ে ছিল, ওনারা স্পট ডেট হয়েছে, তো আপনারা যেভাবে পারেন তাড়াতাড়ি একটু আসেন। বলার পর তারপরে ওইখান থেকে আসলাম।